পুলিশী তৎপরতায় উদ্ধার 250 কার্টুন অবৈধ বিদেশি মদ। অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের সময় আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক। গোপন সূত্রে খবর পেয়ে 31 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন শামুকতলা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি কন্টেনারকে আটক করে পুলিশ এবং সেই কন্টেনার থেকে 250 কার্টুন অবৈধ বিদেশি মদ উদ্ধার হয়। ঘটনায় কন্টেনারের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে কর্তব্যরত পুলিশ কর্মী বিরাজ মুখোপাধ্যায় জানান, ওই অবৈধ মদগুলি বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। বিশেষ সোর্স মারফত খবর পাই যে এরকম একটা ট্রাকে করে মদ যেটা উত্তর পূর্বাঞ্চলের আমাদের অরুণাচল রাজ্যে তৈরি এবং এটা নিয়ে যাচ্ছিল স্মাগলাররা নিয়ে যাচ্ছিল হচ্ছে বিহার, সেটা আমরা খবর পেয়ে রাস্তায় ইন্টারসেপ্ট করি এবং আমরা সার্চ করে গাড়িতে প্রায় 300 কার্টনের মতো অবৈধ মদ পাই।